রক্তের সম্বন্ধ, যাকে যা খুশি ভেবে ফেলছি আর সবাইকে কষ্ট দিচ্ছি। তুমি তুমি ঠিকই বলছিলে, আমার সিক্স সেন্স যে সবসময় ঠিক হবে এটা তো নাও হতে পারে, তাই না? আমারও তো মানুষ চিনতে ভুল হয়ে যেতে পারে, বলো। আমি উটিতে তোমার মুডটা একদম খারাপ করে দিলাম আর বাড়িতেও শান্তি নেই। I'm so sorry। যুবরাজ, যদি তুমি আমাকে বকতে চাও তাহলে বকে নাও, কিন্তু আমার সাথে কথা বলা বন্ধ করে দিও না, প্লিজ। I'm really sorry। ও গড, একদম বাচ্চা তুমি, তুমি কি সেটা জানো? কে বলেছে আমি তোমার উপর রেগে আছি? হ্যাঁ, আরে আমি তো নিজে তোমাকে সরি বলতে চাইছিলাম যে আমি তোমার সাথে ওইভাবে কথা বলেছি, যে আমার এত বুদ্ধিমতী আর সুন্দরী স্ত্রীর উপর রাগ করেছি। ইভেন আই এম রিয়েলি সরি সন্ধ্যা, আমি তোমাকে খুব ভালোবাসি, তাই তোমার জন্য খুব চিন্তাও করি, আর সেই করতে গিয়েই তো, কিন্তু আর কোনোদিন এরকম হবে না, প্রমিস। দাদা, ওই চিনচরে বন্দরের সিগন্যালটা কোথায়? এই তো সামনে সিগন্যালটা। থ্যাংক ইউ। আনন্দ! আরে সবিতা, এক মিনিট দাঁড়া, স্যার আসছেন। লাইসেন্সটা কি ক্যান্সেল করে দেবো নাকি? হ্যাঁ, আর কখনো হবে না স্যার। লাইসেন্স নেই, গাড়ির পেপার নেই। এই পবন, একটা চালান কাটের। ভোসলে স্যার, চিনতে পারছেন আপনি আমাকে? চিনতে পেরেছেন, সবিতা পাটিল আমি। আরে আপনি বলুন, কেমন আছেন, এখানে কি করছেন? ওই আনন্দের সঙ্গে দরকার ছিল, ও আসলে আমার বন্ধু, একসঙ্গে স্কুলে পড়তাম। কিন্তু আপনি এখানে কিভাবে? আসলে ওই দিন আমার স্বামী জয়েশ পাটেল পুলিশ স্টেশনে গিয়েছিল, ওখানে গিয়ে জানতে পারে আপনার ট্রান্সফার অন্য কোথাও হয়ে গেছে। আপনার বাবার মার্ডার কেসটাই সলভ করছিলাম আমি, ব্যাস তার মধ্যেই আমায় ট্রান্সফার করে দিল এই ট্রাফিক ডিপার্টমেন্টে। যুবরাজ, তুমি এখানে একা কেন বসে আছো? সন্ধ্যা মা, তুমি এখানে কিভাবে? পঙ্কজ কাকা, তুমি? হ্যাঁ মা, ঠিক চিনতে পেরেছো। কি ব্যাপার বলো তো মা, তুমি এই ঘরে যুবরাজকে কেন খুঁজছো? এই ঘরে মানে আঙ্কেল, এটা এটা কি আমার রুম নয়? নয় মা, এটা তো আমার ঘর। হয়তো তুমি ভুল করে এই ঘরে চলে এসেছো। তোমার ঘর তো ওইদিকে, ওই হলের অপোজিট দিকের করিডোরে, তাই না?